ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীদের স্বাগত। আমরা ভেক্টর পড়ছি, আজকে বলবো ভেক্টর যোগের সূত্র। এখন স্কেলার রাশির যোগ আর ভেক্টর রাশির যোগের মধ্যে তফাৎটা বুঝতে হয়। যেমন ধরো 7 কেজি চাল কেনা হয়েছিল, আজকে আবার 5 কেজি চাল কেনা হলো, তাহলে মোট 12 কেজি চাল। কোনো এখানে আর কোনো প্রশ্ন কিছু আসবে না, কিন্তু কোনো বিন্দুতে 7 নিউটন বল প্রয়োগ করা হলো এবং 5 নিউটন বল প্রয়োগ করা হলো। তো বল ভেক্টর রাশি দিক আছে, তাহলে প্রশ্ন আসবে কোন দিকে 7 নিউটন। ধরা যাক এদিকে 7 নিউটন, আর এদিকেই আরও 5 নিউটন, তাহলে 7 নিউটন আর 5 নিউটন একই দিকে, তাহলে মোট কত? 12 নিউটন। এটা আগেরটার মতোই হচ্ছে, কিন্তু যদি এরকম হয় এদিকে 7 নিউটন আর উল্টো দিকে 5 নিউটন, তাহলে লব্ধি বল কত হবে এই বিন্দুতে? সেটা হবে 7-এর দিকে জয় হবে, 7-এর দিকে 2 নিউটন হবে। সেরকম প্রশ্ন যদি হয় যে এদিকে 7 নিউটন আর তার সঙ্গে লম্ব দিকে 5 নিউটন, তাহলে কত হবে? বা এদিকে 7 নিউটন তার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে 5 নিউটন, তাহলে লব্ধি বল কত হবে? তাহলে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে ভেক্টর যোগের সূত্র জানতে হবে। তাহলে স্কেলার যোগের সঙ্গে ভেক্টর যোগের ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। সিম্পল যোগ করে দেওয়া নয়, সিম্পল যোগ তখনই হয় যদি একই দিকে হয়, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। সেসব নিয়েও আলোচনা পরের ক্লাসে হবে। তো বলবো আজকে তাহলে পড়া শুরু করবো যেটা ভেক্টর যোগের সূত্র। ভেক্টর যোগের দুটো সূত্র আছে, দুটো সূত্র আসলে ভেক্টর যোগের দুটো সূত্র বলা ভুল, যেটা শিখতে চলেছি দুটো ভেক্টরের যোগের সূত্র। তাহলে কি শিখব? দুটো ভেক্টরের যোগের সূত্র। তাহলে 3টের হলে কি হবে, 4টের হলে কি হবে, 5টার হলে কি হবে, 6টার হলে কি হবে, তখন বলবো যেটা বহুভুজ সূত্র, সেটাও পরে পরে আসবে। তো ভেক্টর যোগের দুটি ভেক্টরের যোগের সূত্র, দুটো সূত্র আছে, দুটো সূত্রেরই একই কথা। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের সারমর্ম যা, আর দুই হচ্ছে কি, সামান্তরিক সূত্র, সারমর্ম একই মানে রেজাল্ট একই, দুটো শুধু প্রকাশ ভঙ্গি আলাদা। ত্রিভুজ সূত্রের প্রকাশ ভঙ্গি একরকমের, সামান্তরিক সূত্রের প্রকাশ ভঙ্গি একরকমের, দুটো সূত্রেরই রেজাল্ট আলটিমেট একই। ফলে আমরা ত্রিভুজ সূত্র থেকে সামান্তরিক সূত্র প্রমাণ করতে পারবো, আর সামান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্রও প্রমাণ করতে পারবো। তো বলি ত্রিভুজ সূত্র, আসল পড়া এবার আসছি। দুটি ভেক্টরের লব্ধি বা যোগফল, দুটি ভেক্টরের লব্ধি সংক্রান্ত ত্রিভুজ সূত্র। এখন যোগ বা বিয়োগ হয় সমজাতীয় ভেক্টরের ভিতর, যে কোনো জিনিসই সমজাতীয়, যোগ বিয়োগ হয় সমজাতীয় ভিতর, বল এবং দ্বিতীয়টাও বল, একটা বল একটা ভরবেগ, এরকমটা নয়। তাহলে কি বলছে আগে ব্যাখ্যাটা বলে দিই, তাহলে বিবৃতি লিখতে সুবিধা হয়। বলছে কোন ত্রিভুজের, এমন রাখতে হবে ব্যাখ্যা আমি আলাদা করে লেখাব, কোন ত্রিভুজের ক্রমানুসারে মানে এ বি একটা বাহু, আর ক্রমানুসারে মানে একই ক্রমে, এটা কি ক্রম নিয়েছি, ঘড়ির কাঁটার বিপরীত দিক আর কি। কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু
দুটো একজাতীয় ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে অবশিষ্ট তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে গৃহীত, মানে যাদের লব্ধি বার করছি এ বি আর বি সি এরা হচ্ছে একই ক্রমে, আর লব্ধিটা হচ্ছে কি এই ক্রমে নয়, তখন হচ্ছে সেটা কোন ক্রমে হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ ক্রমে। বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহুটি বা তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটোর লব্ধিকে মানে ওদিকে প্রকাশ করবে। সব কথা আমি লিখে দেব, বই দেখবে অনেক বই লেখা আছে, বিশেষ করে অঙ্কের বইগুলোই, কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি একজাতীয় একতলীয় অশূন্য ভেক্টরকে প্রকাশ করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি তাদের লব্ধিকে প্রকাশ করবে। এখন কথাটা হচ্ছে, যেহেতু ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ একটা সমতলিক একটা তলের উপর আঁকা হয়েছে, সমতলিক চিত্র, সেই জন্য একতলীয় বলাটা বাহুল্য মানে বেশি হয়ে গেল, কারণ ত্রিভুজের বাহু দ্বারা ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা প্রকাশিত হওয়া মানেই ওই কথার মধ্যেই ঢুকে গেল একতলীয় কথাটা। আর ত্রিভুজের বাহু দ্বারা প্রকাশিত হয়েছে মানে বাহুগুলো ভেক্টরের মানকে প্রকাশ করে, বাহুর দৈর্ঘ্য ভেক্টরের মানকে প্রকাশ করে, সেই জন্য আর অশূন্য এটা বলার দরকার নাই, শূন্য ভেক্টর হলে সেটা একটা বিন্দু হয়ে যেত, সেটা অত কথা আর বলছি না। একতলীয় অশূন্য এসব কথা, যেহেতু ত্রিভুজের বাহু দ্বারা প্রকাশিত হচ্ছে মানেই তারা একতলীয় এবং অশূন্য। তাহলে কি বলবো বিবৃতিটা, বিবৃতি এইবার তোমরা লেখা শুরু করবে আমার সঙ্গে। বিবৃতি, বিবৃতি মানে স্টেটমেন্ট, কথাটা কি, কোন ত্রিভুজের ক্রমানুসারে, এই কথাটা ইম্পর্টেন্ট, ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি একজাতীয় ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহুটি বা তৃতীয় বাহুটি ব্র্যাকেটে তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের, মানে যাদের লব্ধি বার করছি, যারা ক্রমানুসারে গৃহীত দুটো বাহু দ্বারা মানে ওদিকে প্রকাশিত, ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে। এর মানে ওই বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটার দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টরের মানকে প্রকাশ করবে, আর তার দিকটা কত কোণ করে রয়েছে সেই কোণটা প্রকাশ করবে ওই অভিমুখকে বা দিককে। এবার হচ্ছে ব্যাখ্যা, এবার পড়ে দিই। কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি একজাতীয় ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহুটি ব্র্যাকেটে তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে। ব্যাখ্যা, এক্সপ্লানেশন, ব্যাখ্যা, ব্যাখ্যার জন্য একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজটা এরকম আকার একটা অর্থ আছে, ত্রিভুজের যেটা জেনারেল রূপ সেটা হচ্ছে কি বিষমবাহু স্থূলকোণী, বিষমবাহু স্থূলকোণী, সেই জন্য এরকম আঁকা হয়েছে। তাহলে এ বি একটা ভেক্টর, বি সি আর একটা ভেক্টর একই ক্রমে নিয়েছি, তাদের লব্ধি হচ্ছে কি দুটো দাগ দিচ্ছি লব্ধিকে এসি। তাহলে কি বলবো, এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এ বি এবং বিসি বাহুদ্বয়
দুটি সমজাতীয় ভেক্টরকে প্রকাশ করলে এসি বাহুটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে লব্ধি মানে যোগফল মানে ও দিকে প্রকাশ করে। অর্থাৎ অর্থাৎ কি লিখব, এবি অ্যারো প্লাস বিসি অ্যারো সমান এসি অ্যারো, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এবি অ্যারো প্লাস বিসি অ্যারো সমান এসি অ্যারো। যদি কেউ বলতো স্যার আমি এদিক থেকে বলবো, বি অ্যারো প্লাস এসি অ্যারো, তাদের লব্ধি কে হতো বিপরীত ক্রমে বিসি অ্যারো, বোঝা গেল না? বি অ্যারো প্লাস এসি অ্যারো একই ক্রমে লব্ধি হতো কি বিসি অ্যারো। কেউ যদি বলতো আমি স্যার এরকম বলবো, সি বি অ্যারো প্লাস বি এ অ্যারো, লব্ধি কি হতো তখন সি এ অ্যারো। মানে যাদের লব্ধি নেবো, যাদের যোগফল বার করব, তাদেরকে নেব ক্রমানুসারে। আর তৃতীয়টা হবে লব্ধি কিন্তু বিপরীত ক্রমে, তাহলে এ বি অ্যারো প্লাস বি সি অ্যারো সমান সি এ অ্যারো নয়, এর উল্টো ক্রমে এ সি অ্যারো। এ বি অ্যারো প্লাস বি সি অ্যারো সমান এ বি অ্যারো প্লাস বি সি অ্যারো সমান এ সি অ্যারো। কেউ যদি বলতো যে বি এ অ্যারো প্লাস এ সি অ্যারো, সে কি বলতো সি বি অ্যারো, লব্ধি হবে সি বি অ্যারো। কেউ যদি বলতো সি বি অ্যারো প্লাস বি এ অ্যারো, লব্ধি হতো কি সি এ অ্যারো, বিপরীত ক্রমে, মানে লব্ধিটাকে নেব বিপরীত ক্রমে। এই হলো ভেক্টর, দুটো ভেক্টরের যোগ সংক্রান্ত ত্রিভুজ সূত্র। এবার বলবো সামান্তরিক সূত্র। দুটি ভেক্টরের লব্ধি সংক্রান্ত বা যোগ সংক্রান্ত সামান্তরিক সূত্র, প্রথমে একবার ব্যাখ্যার মতো করে দেবো, তারপর লেখাবো, তারপর ব্যাখ্যাটাকে লিখিয়ে দেবো। বলছে বিবৃতি, বিবৃতির আগে ব্যাখ্যা করে দিই একবার, এটা লেখাবো আমি, আবার লেখাবো, সামান্তরিকটা একেই ফেললাম। বলছে কোনো সামান্তরিকের এবিসিডি সামান্তরিক, বলছে সন্নিহিত দুটো বাহু, সন্নিহিত মানে একই বিন্দু থেকে বের হয়েছে, সন্নিহিত দুটো বাহু দুটি একজাতীয় ভেক্টরকে প্রকাশ করলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ, কেন আরেকখানা কর্ণ আছে বিএ বিডি, আর একটা কর্ণ আছে বিডি, সেটা নয়, ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ওদিকে প্রকাশ করে। কি দাঁড়াবে বলো দেখি বিবৃতিতে কী লিখবে একটু পরে, কোনো সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু দুটো একজাতীয় ভেক্টরকে মানে ওদিকে প্রকাশ করলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে প্রকাশ করবে। এক্ষেত্রেও এ বি অ্যারো প্লাস এ ডি অ্যারো সমান সমান কী হবে, এটা কর্ণটা কোন কর্ণ, বিডি কর্ণ নয় এসি কর্ণ। তাহলে কী লিখব বিবৃতিটা বলো, বিবৃতি কোন সমান্তরিকের সন্নিহিত দুটি বাহু একই বিন্দু থেকে বের হয়েছে, সন্নিহিত দুটি বাহু দুটি এক জাতীয় ভেক্টরকে মানে ও দিকে বা অভিমুখে প্রকাশ করলে
ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ কর্ণ ওই ভেক্টর দুটির, কোন ভেক্টর দুটির, যাদেরকে ওই সন্নিহিত দুটো বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে, ওই ভেক্টর দুটির লব্ধিকে মানে ওদিকে প্রকাশ করে বা সূচিত করে বিভিন্ন ভয়ে বিভিন্ন ভাষা। পড়ে দিই, কোন সমান্তরিকের সন্নিহিত দুটি বাহু দুটি একজাতীয় ভেক্টরকে মানে ওদিকে প্রকাশ করলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ ওই ভেক্টর দুটির লব্ধিকে মানে ওদিকে প্রকাশ করে। ব্যাখ্যা, সমান্তরিকা কি? এবিসিডি, এবি আর এডি দুটো ভেক্টর, দুটো বাহু দুটো ভেক্টরকে প্রকাশ করেছে, তোমরা স্কেলের ব্যবহার করবে, এই হবে লব্ধি। তাহলে এবিসিডি কোন সমান্তরিক ভেক্টর যোগের সমান্তরিক সূত্র অনুযায়ী ভেক্টর যোগের সমান্তরিক সূত্র অনুযায়ী এবি অ্যারো প্লাস এডি অ্যারো সমান এসি অ্যারো, এবি অ্যারো প্লাস এডি অ্যারো সমান এসি অ্যারো। এবার দেখো, এই এডি আর বিসি দৈর্ঘ্য সমান, সমান্তরাল, আর বিসি একই, এ আর ডি এই জিনিস থেকে উপরে দিকে যাচ্ছে, বিসিও একই, মানে তাদের মধ্যবর্তী কোণ কত? জিরো ডিগ্রি, মানে মানে সমান, সমান্তরাল এবং একই দিকে সমান্তরাল যদি হয় তাদেরকে বলা হয় অভিন্ন ভেক্টর। অর্থাৎ এডি বাহু, এডি বাহু যে ভেক্টর, এডি ভেক্টর যা বিসি ভেক্টরও তাই। তাহলে এই এডির জায়গায় যদি আমি শুধু বিসি অ্যারো বসিয়ে দিই, দিয়ে যদি এইখানটা মুছে দিই, তাহলে সেটা কি দাঁড়িয়ে গেল? ত্রিভুজ সূত্র, সমান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্রের প্রমাণ। তাহলে সমান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্রের কী প্রমাণ করব? এই এবিসিডি সমান্তরিক আঁকব, সমান্তরিক সূত্র অনুযায়ী এবি অ্যারো প্লাস এডি অ্যারো সমান এসি অ্যারো। এখন এডি সমান বিসি, এডি সমান্তরাল বিসি এবং অভিমুখ একই, অর্থাৎ এডি অ্যারো সমান বিসি অ্যারো। তাহলে এডি অ্যারোর জায়গায় তুমি বিসি অ্যারো বসিয়ে দেবে, তাহলে কী দাঁড়িয়ে গেল? এবি অ্যারো প্লাস বিসি অ্যারো সমান এসি অ্যারো, সেটাই কী দাঁড়িয়ে গেল? ত্রিভুজ সূত্র। তাহলে প্রশ্ন দুটো দিয়ে রাখছি বাড়িতে করার জন্য। দেখো প্রশ্ন, অ্যাক্টিভিটি টাস্ক এক, সমান্তরিক সূত্র থেকে ত্রিভুজ সূত্র প্রমাণ করো। দুই, ত্রিভুজ সূত্র থেকে সমান্তরিক সূত্র প্রমাণ করো বা প্রতিষ্ঠা করো। স্যার, সমান্তরিক সূত্র থেকে তো আপনি বলেই দিলেন, তো ত্রিভুজ সূত্র থেকে কি কি করে করবো এটা মাথা খাটিয়ে করার চেষ্টা করে দেখব। এই পর্যন্ত আজকে রইল, পরের ক্লাসে পড়াবো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আছে, ভেক্টর দুটোর মান দেওয়া আছে, তাদের লব্ধির মান কীভাবে বার করব, কত বের হবে, সেটা পরের ক্লাসে হবে। ভালো থাকো, সুস্থ থাকো।